কী অবস্থা ভাই বাদার অবস্থা রাখি বলেন যে হুম অবস্থা রাখি কি আপনিও কি আপনিও কি রুচি নাই রুচি নাই রুচি নাই হ্যাঁ কোন জিনিসটা খাইলে রুচি হয় কোন জিনিসটা দেখলে রুশিয়ায় কোন জিনিসটা কোন বইটা পড়লে রুচি আপনাকে নাই না হিরোলাম তো বলছে কথা বলছে আপনার বইমেলায় সে গেছে বই প্রকাশ করছে হ্যাঁ আপনার তাকে যাই বুয়া বুয়া বললে মনে কর বইমেলা থেকে তারাই দিতে কেন আপনার তো যারা হিরোলাম বই না পড়ে তো অশিক্ষিত এরা মুরুক্ষ এরা মুরুক্ষ মূর্খের উপরে স্কোয়ার হল স্কোয়ার উপরে হল স্কোয়ার হলো এই পরিমাণ মুরুক্ষ না না হিরোলাম বলছে কথা সে একজন সেলিব্রিটি বাংলাদেশে তাকে আপনি কোনো জায়গায় ফালাইতে পারবেন না কোনো জায়গায় ফালাইতে পারবেন না তার দাদু যদি বলেন সিনেমায় সেখানে সে লাফাই লাফাই ফাইট করবে কোনো ব্যাপার নেই মনে করেন যে হিরোলা মনে করেন যে সবাই নিজ দিয়ে দ্বারাই ফাইট করে তামিল ইন্ডাস্ট্রি যারা আছে সবাই নিজ দিয়ে কিন্তু হিরোলা আমার আকাশ থেকে ল্যান্ড করে ডাইরেক্ট আকাশ থেকে ল্যান্ড করে আই আপনাকে গেডিভাসে মারে দেবে তারপর যদি বলেন শিল্পী মাথা নষ্ট গান মাথা নষ্ট ফালাইতে পারবেন না ঠিক আছে তারপর মনে করেন ইউটিউবার সে একজন হুম তারপর মনে করেন অনেক অনেক জায়গায় কনসার্টে যাই করে সেই করে এখন সে কবি হয়েছে কিছুদিন আগে এখন তার সেতুর কবি আপনারা আগে শুনছেন না না শুনছেন কিনা শুনছেন সে কবি সে মনে করেন যে সেখানে কয়েক লাইন বলছেও এখন বই মেলাই সে মনে করেন এখানে সে একজন কবি হিসাবে সে বই প্রকাশ করতে পারে এটা সার তার দায়িত্ব সে পারে বই বই প্রকাশ করতে সে এটা পারে তার দ্বারা সম্ভব আপনারা মনে করেন যাই বুয়া বুয়া বললে তারাই দিতেছেন কেন সে তো বলছে যে যারা না বুঝে তারা আমার বই যারা না বুঝে যারা পড়তে বই ভালো না বাসে তারা অশিক্ষিত তারা মূর্খ তারা কিচ্ছু জানে না তারা বইয়ের দ্বারা কাছে যায় না বইয়ের নামই বলতে পারবে না যে কার বই পড়া লাগে কী করা লাগে না করা লাগে ছুটে লিখি যে বই মেলায় ছুটো কি এর আগে গেছে মস্তা কারোই খাইনি এখন হিরোলম আছে এখানে বই প্রকাশ করতে সে বই প্রকাশ করতে সে আসবে না 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 এখানে আপনারা আই সে মনে করেন ভুয়া ভুয়া বইলে তার অবস্থা খারাপ করতেছে কেন হোয়াই হিরোলম কি মানুষ মনে হয় না আমি বললাম না কিছু সে একটা বই প্রকাশ করছে করছে না করছে সেটা আপনারা পড়বেন দেখবেন তার বই যদি আপনারা না পড়েন তাহলে আপনারা মূর্খ ঠিক আছে এখন আমি একটা সিরিয়াসলি কথা বলি একটা মানুষ কতটা মস্তিষ্কহীন হইলে এই কথা বলতে পারে যে মূর্খ এই সেই ঠিক আছে এই কথা কেন বলো সে না না এটা তো বলার তার কোনো অধিকার নাই কোনো নাই কেন বলবে কেন তুমি কোন কোন ঘোরার আন্ডাটা আমার বুঝো তুমি কোন জাকার ঘোরার আন্ডাটা যে তোমার বই মানুষ পড়বে দুনিয়া থেকে বইয়ের অভাব পড়ছে না না দুনিয়াতে দুনিয়াতে কি বই রবার পড়ছে আমার বলেন যে হিরো আলমের বই পড়ে আমরা সেই জায়গাতে হিরো আলমের বইতে শেখা লাগবে আমার বুঝুন দি মানে মাথা হঠাৎ আছে হঠাৎই কথা সে বলতে আছে আমার বই যে না পারবে সে হলে যে কি মানে আম মানে যারা এইগুলো বলতে আছে বুয়া বুয়া তারা নাকি মূর্খ বই বোঝে না তাই এই সেই বহু কথা বলছে আর শুনছেন আপনারা হ্যাঁ বেড়ি একটা পাশে যে আই থায় দে বেড়ি একটা দাঁড়ান নিয়ে থায় ঠিক আছে এন ওরা বউ না কি না কলিক নাকি আমরা কিছু বুঝিনি যে জায়গায় দে এই দিয়ে ওই বেডিগুলো দাঁড়িয়ে নিয়ে থাই হ্যাঁ গেলে এই কথা তুমি মনে করো পাগলামি করো এইগুলো বলার কারণে হলো কি জানেন হিরো আলম মাঝখানে মোটামুটি তিন চার মাস না এই নির্বাচন গেছে বড় একটা নির্বাচন গেছে সেখানে হিরো আলম নির্বাচন করছে সে কিন্তু কোনো আলোচনায় ছিল না কোনো আলোচনায় তাকে পাওয়া যায় না কিন্তু ইদানিং সে আলোচনায় নাই এখন তার কথা হইলো আমি হিরো আলম যেভাবে হোক আমাকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করতেছে আমার ভিউ করতেছে ইউটিউবে ফলোয়ার সাবস্ক্রাইব করতেছে ফলোয়ার বাড়তেছে ভিউ বাড়তেছে আছে এদের এখানে আলোচনায় না আমি এত ভাটা নির্বাচন করলাম জাতীয় সংসদ নির্বাচনে করলাম এমপি ইলেকশন করলাম এমপি ইলেকশন করলাম সেখানে আমি আলোচনা নেই আমাকে নিয়ে মানুষ কোনো কথা বলে না মাহি আবার মাঝখানে সিল হ্যাঁ তো আমি হব না সেটা আমি জানি কিন্তু আমি আলোচনায় কেন থাকবো না তো সেই ক্ষেত্রে হিল মানে এই কথাগুলো বলছে যে এদের আমি আলোচনায় নাই তো সেক্ষেত্রে তো আমার মনে করেন যে আলোচনায় থাকা দরকার যেভাবে হোক আমার আলোচনায় থাকা দরকার কথা খারাপ বলি আর ভালো বলি ঠিক আছে আপনার যে কতটুকু শিক্ষিত এটা মানুষ জানে শিক্ষা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না শিক্ষিত অনেকে পরিবেশের ক্ষেত্রে মানে পারিবারিকভাবে সমস্যার কারণে লেখাপড়া না করতে পারি করতে পারে এটা এটা নিয়ে আমার কথা না ঠিক আছে কিন্তু আপনি এই কথা বলতে পারেন না মানুষকে হুম যেটা সবাই মুরুক্ষতে এই সেই হ্যাঁ মানে আলোচনায় আসার জন্য এটা মানুষ কত নিচে নামতে পারে দেখেন সবশেষ হিসাব করে যদি দেন এই যে কথাগুলো বলছে সেগুলো মানুষকে আঘাত করে বলার কারণ কি জানেন কারণ সেই জানিং আমরা দেখেন পুরো সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ছয় মাসের মতো হয়ে যাবে তার ভিতরে সে নির্বাচন করছে কিন্তু সে আলোচনায় নাই তারা এই জিনিসটা মাথায় ই হয় নাই তারপর সে ডুবেই গেছে আরব খানের সাথে দেখা করছে সেখানে মনে করেন যে আপনার মোবাইল দোকান উদ্বোধন করতে গেছে যাই করছে কিন্তু সে কিন্তু এদিন দিন আলোচনায় নাই কথাটা বুঝতে পারছেন আমার সে আলোচনায় নাই তো মনে করেন তার টার্গেট হলো আমার আমি আলোচনায় নাই আমি হিরো আলম বাংলাদেশের আমার নিমানের সাথে আলোচনা করে এখনও আমি আলোচনায় নাই কেন হয় হয় কেন আমি আলোচনায় থাকব না তো সেক্ষেত্রে আমার আলোচনায় আসতে হবে কী করতে হবে দেখছে যে বইমেলায় গেলেই মানে আলোচনা শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে আমি একটা ডুবাই দিই ওখানে ঢুকিয়ে দিলে ওখানে আর মানুষ আমাকে নিয়ে নানান কথা বলবে আমি তাদেরকে নিয়ে নানান কথা বলবো এটা নিয়ে আলোচনা হবে হ্যাঁ ইউটিউব সাংবাদিক যারা আছে এরা তো মনে করেন যে আইএমোহর দা ওর সার্ভিসটা মাইক্রোফোন ধরেই করবে ধরেই বলবে আপনি এটা কেন বললেন তো এটা কেন বই বাড়ি করেছেন হ্যাং থ্যাংক বোঝে তো এইগুলো মূলত সে আলোচনায় আসার জন্য কিন্তু বলছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো তার টার্গেট হলে মূলত সে আলোচনায় থাকতে চায় তার ভিউ বাড়াইতে চায় ফলোয়ার বাড়াইতে চায় এছাড়া আর কিছুই না সে যে কী বই লিখতে পারে তার বই দিয়ে যে মানুষ কী শিখবে এটা মানুষ খুব ভালো করে জানে ঠিক আছে আর কয়েকদিন পর যে সে কবি আর কয়দিন পর কী দাবি করে খালি দেখতে থাকে আলোচনা আসার জন্য মানুষ কত কিছু করতে পারে ঠিক আছে পোলাবানগুলো মানুষগুলো যে মারিট দেন এইটা হয়েছে ভালো কথা খালি বুয়া বলে বলছে এই পর্যন্ত মারিট দেওয়া উচিত তো মাইট দেব